नमस्कार, जय गुरु। बांगला और बांगाली रीति कथा आज के अष्टम पर्व जन्मभूमि। यह पर्व हमें वीरेंद्र द्वितीय पुत्र प्रभु सम्पर्के किछु बोलबो। गौरचंद्रिका रेखे प्रभुर निजे कथाते ही शुने नीन तार गल्प। आमी प्रभु बोलछी, वीरेंद्र द्वितीय पुत्र, आमार जन्मभूमि हलो भारत तथा भारतवर्ष, अखंड भारत। भरत राजा एई देशेर राजा छिलेन। आमादेर पूर्वपुरुष भरत राजा राजत्व छिल उत्तरे हिमालयर कैलाश थेके दक्षिणे हिंद महासागरेर उपकूल पर्यन्त, पश्चिमे हिंदुकुश पर्वत थेके सिंधु नदी थेके पूर्वे बार्मा पर्यन्त, काश्मीर थेके कन्याकुमारी, आफगानिस्तानेर बामियान थेके पूर्वेर बार्मा पर्यन्त जे विस्तीर्ण पूर्णभूमि, सिंधु नदी, गंगा और ब्रह्मपुत्रेर जलधारा एवं ए अवबाहिकाय जे पवित्र माटी, बर्तमाने एखाने जातो अथवा भविष्यते जारा जन्माबे एवं अतीते जारा जन्मेछिलो सकलके हिंदू बला हय। এই হিন্দুর দেশ হিন্দুস্তান, এখানে দশাবতার রামচন্দ্র, কৃষ্ণ, বুদ্ধদেব, নানক, চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ পরমহংস, কৃষ্ণদ্বৈপায়ন, বেদব্যাস, শঙ্করাচার্য, রামানুজন, মধ্যাচার্য প্রভৃতি মহান অবতারের এই জন্মভূমিতে জন্মাতে পেরে আমি সত্যি গর্বিত। মাতৃ গর্ভে থাকাকালীন অনেক শিশুরই স্মৃতি তৈরি হয়, তারা তাদের মেমোরিতে অনেক কিছু উপলব্ধি করে ধরে রাখতে পারে, যেমনটি অভিমন্যু উপলব্ধি করতে পেরেছিলেন। আমার তেমন কিছু মনে নেই, কিন্তু জন্মাবার পরে পরে কিছু ঘটনা আমার স্মৃতিতে এখনও বেশ টাটকা। জন্মাবার পরে সুতীব্র সূর্যালোকের ছটা ভয় পেয়ে আমি চ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে থাকছিলাম, কারণ তখন দাইমা আমার নাড়ি কাটার পরে পরেই আমাকে রান্নাঘরের খড়ের চালের ওপর শুয়ে দিয়েছিল। বাবা, সে কি খোঁচা খোঁচা কাটা কাটা, কেন আমি তা আজও জানি না। খড়ের চালের ওপর নিরুপায় একাকী আমি পড়ে থেকে এবং সেই বিচালের খোঁচা খেয়ে প্রচণ্ড কাঁদতে থাকছিলাম। এরপর দাইমা মাকে কোলে নিলে আমি চুপ করলাম।
সবাই আমাকে দেখার জন্য ভিড় করলো। মা এসে দাইমাকে কিছু খুদ দিয়ে আর একটা ষোলো আনার টাকা দিয়ে বলল এই শিশুটাকে কিনে নেওয়া হলো। আমি আবার আমার মায়ের কাছে মায়ের বুকে ফিরে এলাম। সবই বুঝতে পারছিলাম কিন্তু তখন আমার মুখে বল আসেনি। পরে একটু বড় হয়ে ব্যাপারটা মার কাছেই জানতে চেয়েছিলাম। মা বলতো তুই হলি আমার দ্বিতীয় সন্তান অর্থাৎ মেজ, কিন্তু অনেক মানত করে ভগবানের কাছে চেয়ে চিনতে তোকে আমি পেয়েছি, কারণ তোর দাদা বাসু হবার পরে একটি সন্তান আমার এসেছিল ফুটফুটে টুকটুকে ফর্সা একদম কার্তিক ঠাকুরের মতো। কী এমন হয়েছিল জানি না, ভগবানই জানেন। সবাইকে আদর ভালোবাসা মায়া দিয়ে মাত্র একদিনের আয়ু নিয়ে সে ছেলে মারা গেল। তার শোক আমি আজও ভুলতে পারিনি বাবা। এই ঘটনার দীর্ঘ বছর বাদে আবার একটি কন্যা সন্তান হয়েছিল, সে থাকলে এখন তোমাকে খুব আদর যত্ন করতো, ভালোবাসত, তোমার দিদি হতো, যেমন ফর্সা তেমন সুন্দরী, দেবী সুলভ চেহারা, তেমনই জন্মাবার সময় থেকেই ওর ঘন চুল ছিল মাথায়, আমরা সবাই পার্বতী বলে ডাকতাম। আবার আমার শাশুড়ি ওকে ত্রিনয়নী বলে ডাকতাম, কারণ ওর ঘন ভ্রূপল্লবের মধ্যে কালো একটি অর্ধ নিমিলিত চক্ষু আঁকা ছিল, একদম জন্মগত। জন্মাবার পরে তোমার বাবা কাজকর্ম ভালোই হচ্ছিল, শহর থেকে যখন তিনি আসতেন ব্যাগ ভরে ভরে ভালো মন্দ খাবার অন্যান্য জিনিসপত্র তোমার দিদির জন্য খেলনা এসব নিয়ে আসতেন, বুঝলে, বেশ আনন্দ এবং মজায় বেশ আনন্দে বেশ কটা দিন কেটে যাচ্ছিল জানো তো বাবা। তখন প্রভু বলল তারপরে কি হলো মা বলো, দিদির কি হয়েছিল, হঠাৎ দিদি মারা গেলই বা কেন? মা চোখের জল মুছতে মুছতে বলল তোমার দিদি আমার বুকের দুধ ছাড়া কিছুই খেত না, সারাদিন সংসারের কাজ করতাম, তোমার বাবা ছুটি শেষ হলে চিটাগাং টাউনের কাজে আবার ফিরে যেত, এখনকার মতো তখনকার আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশীদেরও মনে অনেক হিংসা ছিল, কথার মধ্যে বিষ থাকতো তাদের, তোমার দিদি হেসে খেলেই বড় হচ্ছিল, এক দেড় মাস বয়স হওয়ার সাথে সাথে সেই ছোট্ট শিশুর প্রবল ভেদভূমি শুরু হয়ে গেল। গ্রামে তখনকার দিনে ডাক্তার কেউ ছিল না, তোমার ঠাকুমা নানা রকম টোটকা কালমেঘ বাসক শেউলি বিভিন্ন ভেষজ রস তাকে খাওয়ালে, কিন্তু বমি কিছুতে থামল না। সন্ধ্যাবেলা তোমার বাবাকে খবর দেওয়া হয়েছিল, বাবা ফিরে এসে অনেক দূরের গ্রাম থেকে ডাক্তার নিয়ে এলে, ডাক্তার ওষুধ দিল, খাওয়ানো হলো, কিন্তু মেয়ে আমার আর বাঁচল না। এরপর অনেক বছর আর কিছু হয় না। তোমার বাবা তখন আমার এক কাকা শ্বশুরের বাড়ি আসামের তেজপুরে কাজ করত, ওখানেই চাকরি করত।
একাত্তরে মুক্তিযুদ্ধ, বাংলা স্বাধীন হলো, সাম্প্রদায়িক তিক্ততা ভুলে মানুষ আবার শান্তিতে থিতু হয়ে বসবাস শুরু করেছে। তোমার বাবা চট্টগ্রামে ফিরল। টাউনে কাজ করা শুরু করলো। তখনই অনেক ঠাকুর দেবতা মানত করার পর তুমি হলে, কিন্তু তোমার যেহেতু যুদ্ধের সময়ে গর্ভাধান হয়েছে, তাই ছোট বয়স থেকেই না তোমার ভীষণ মাথা গরম, অগ্নিশলকার মতো মাথা গরম হয়ে থাকতো। একটু কিছু হলেই রেগে গেলে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যেতে, মনে হতো যেন যুদ্ধের তামামা বেজে গেছে। যাই হোক, তখনকার নিয়ম মতো মানত করা সন্তানকে এক পয়সা দিয়ে দাইমার কাছে বিক্রি করা হতো এবং তারপর ভিক্ষা দিয়ে, মানে চাল কলা এসব দিয়ে পুনরায় ভিক্ষা চেয়ে নেওয়া হতো, সন্তানকে ফেরত নিয়ে নেওয়া হতো এবং লালন পালন করে বড় করা হতো। তাতে কি হয় যে না কিছুটা মানসিক মায়া কেটে যেত, যে ও হলো জাইমার সন্তান আর গর্ভদাত্রী হলেন পালিতা মা, এইরকম একটা সম্পর্ক তৈরি হতো। যাই হোক, এইভাবে তুমি আমার দ্বিতীয় সন্তান। প্রভু চিন্তা করতে লাগলো যে এত ঘটনা পরে পৃথিবীর আলো প্রভু দেখতে পেয়েছে। প্রভু ভাবতে লাগলো মনে মনে। যাই হোক, পরবর্তীকালে প্রভুর জন্ডিস, ম্যালেরিয়া, টাইফয়েড, স্মল পক্স, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, কী না হলো, গ্যাস্ট্রিক আলসার, নিউরোসিস, যত রকমের কঠিন ব্যাধি, কিন্তু ভগবান আর তাকে তার মার থেকে কেড়ে নিতে পারল না। অতি শৈশবের দু একটা ঘটনা প্রভুর এখনও মনে আছে, তারই কয়েকটা টুকরো এখানে তার মুখ দিয়েই আমরা শুনি। বাড়িতে একসাথে গাঁথা লম্বা মাটির বারান্দায় বাঁশের খুঁটি জড়িয়ে পা ঝুলিয়ে আমি রান্নাঘরের দিকে মুখ করে পা দোলাচ্ছি। পেছনে পরপর কয়েকটা ঘর, আমার বাম দিকের ঘরটা বড় মার, মানে জেঠিমার। জ্যাঠা সুরপাল খুবই রাগী মানুষ, তাই ওই ঘরে আমি কখনোই যেতাম না। একবার জ্যাঠার আমার মায়ের ওপর প্রচণ্ড রাগ হয়েছিল, কী কারণে আমি জানি না। বড় মা শিল নোড়া বাটনা বাটা কিছু একটা করছিল, সেই পাথরের নোড়া ছুঁড়ে মেরেছিল আমার মায়ের মাথায়। মায়ের মাথা ফেটে দু টুকরো হয়ে গেল, রক্ত বন্যা বয়ে গেল ওখানে উঠোনে। সবাই রে রে করে দৌড়ে এলো, মা মাটিতে পড়ে শুয়ে ছটফট করতে লাগলো। কোনো রকমে মাথা পট্টি বেঁধে রক্ত বন্ধ করা যাচ্ছে না। বাবা টাউনে কাজ করত, ভয়ে আমার গায়ে রক্ত শুকিয়ে গিয়েছিল, হাড় হিম হয়ে গেছিল, হাও মাও করে কাঁদছিলাম। সে যাত্রা মা কীভাবে বেঁচে গিয়েছিল আমি জানি না। যৌথ পরিবার, মা সংসারের বেশিরভাগ কাজই করত, বাবা শহর থেকে ফিরে জ্যাঠাকে কিছুই বলেনি, বরং মাকেই অনেক বকাবকি করেছিল, মার নাকি সব দোষ। কাকা জ্যাঠারা সব সাধু, নবরত্নের তিন রত্ন, রক্ত মাংসের মানুষ হলেও নর ও দেবতার সব গুণের সমাহার কাকা জ্যাঠাদের মধ্যে ছিল। পদ্মপাতার মতো পবিত্র চৈত্রগত কোনো দোষ ওদের স্পর্শ করতে পারেনি, অথচ এক একটা যেন তুলসী বনের বাঘ। তাই পিতৃগণ্য হবার কোনো প্রশ্নই উঠল না, বাবাও তুলল না, তারাও তুলল না। বাবারা চার ভাই যেন কলিযুগের রাম লক্ষণ, ভরত শত্রুঘ্ন,
এইরকম একটা বাপ ভালোবাসা তাদের মধ্যে ছিল। আমার পেছনের ঘরটায় আমাদের আসবাবপত্র বলতে একটা বড় খাট, আলনা, আলমারি সবই কাঠের, একটা টিনের তোরঙ্গ বা ট্রাঙ্ক, তার মধ্যে যত শাড়ি, জামা কাপড়, লেপ, তোষক সবই ঢোকানো থাকত। ঘরটা দিনের বেলাতেও কেমন একটুখানি অন্ধকার অন্ধকার থাকত, আলো বাতাস ঠিক মতো ঢুকতো না। ডান দিকের ঘরটাতে আমার ঠাকুমা প্রমিলাবালা থাকতেন, বিধবা, সাদা শাড়ি, আত পাকা চুল, বড় বড় চোখ, ঠোঁট ফোলা ফোলা। ডান গাদে ফুলুরির মতো আকারের একটা মস্ত তিল, কিছুটা লক্ষ্মী টেরা ছিলেন তাই সকলে পেছনে মনসা বলে ডাকত, আমাকে খুব ভালোবাসতেন। ঠাকুমার ঘরের পেছনে একটা গাব ফলের গাছ ছিল, ফলগুলো কমলা হলদে রঙের, সবেদা আকারের বড় বড়, দানাগুলোও বেশ বড়। আমাকে একটা দিয়ে বলতো এটা খা, আমি আতার মতো ভেঙে মুখে দিয়ে দেখলাম বেশ টক মিষ্টি খেতে। বললাম তুমি খাও, আমি খাবো না। আমার সামনের দিকে কিছুটা ফাঁকা উঠোন, তারপর বেড়ার রান্নাঘর, মা ওখানে রান্না করতেন। বাড়ি উঠোন, চণ্ডী মণ্ডপ পার করে বিস্তৃত চাষের জমি, ধান উঠে গেলে শুকনো জমিতে আমি আর দাদা খেলতাম, দৌড়াদৌড়ি করতাম। দাদা ঘুড়ি ওড়াতো, আমি লাটাই ধরতাম, সোজা দৌড়াতে থাকতাম যতক্ষণ না হাত ধরে যেত। ছোট ডোবাতে আমি আর দাদা মাছ ধরতে যেতাম, জল হেঁচে তারপরে কাদার মধ্যে দুজনে নেমে যেতাম, হাত দিয়ে খপাত খপাত করে মাছ ধরতাম। আমি গামছা পেতে ধরতাম, দাদা মাছ সব ওখানে রাখত। শৈশবে ভয়ে কি জানতাম না, কেবল বড় বড় গোসা পুকুর ধারে এলে ভয়ে আমি ঘরে ঢুকে যেতাম। আর সন্ধ্যা হবার পর যখন বাঁশবাগানে শেয়ালের দল হুয়া হুয়া করে ডাকত, তখন আর আমি বাইরে থাকতাম না, মাকে জড়িয়ে ধরতাম। প্রতিবার পুজোর আগে মা জামা কাপড় রোদে শুকিয়ে তুলে রাখত, এরকম ভাদ্র মাসে মা উঠানের রোদে জামা কাপড় শুকাতে দিচ্ছিল, আমি মাকে সাহায্য করছিলাম। সব বিছানাপত্র এনে এনে দিচ্ছিলাম, এই দুটো ছোট্ট কচি হাতে মশারি বুকে জড়িয়ে ধরে দৌড়ে যাচ্ছিলাম, মশারি পায়ে জড়িয়ে গেল, আমি পড়ে গেলাম। আমার ডান বাহু রেডিয়াস বোন ভেঙে হাত কেটে মাংস সহ বেরিয়ে এলো, অনেক কটা স্টিচ পড়ল, সেই দাগ এখনও আছে। দক্ষিণ বারার সেনবাবু মেয়ে আমার মায়ের বান্ধবী ছিলেন, মাঝে মাঝে মা সেখানে গল্প স্বল্প করতে যেতেন। ওদের বাগানের আমলকি গাছের নিচে অনেক আমলকি পড়ে থাকতো, আমি সেগুলো কুড়িয়ে নিতাম, বেশ মজা লাগতো। কুদিরকিল হতে আমার মামার বাড়ি ভুসি প্রায় 8-10 কিলোমিটার হবে। ছোটো মামা একবার সাইকেলে করে আমাকে মামা বাড়ি নিয়ে যাচ্ছিল, কেরিয়ারে বসালো, বলল শক্ত করে ধরে রাখ, ছাড়বি না। আমার তখন বয়স কত, 2-3 হবে, আমি সিট ধরে বসে থাকলাম। সাইকেল মামা ভালোই চালাতো, কিছু দূর যাওয়ার পর পেছন থেকে আরেকটা সাইকেল আমাদের ফলো করতে লাগলো, ওভারটেক করে রকেটের গতিতে বেরিয়ে গেল। লোকটা ওভারটেক করার সময় কিছু একটা ইশারা করলো, কিছু একটা মুখে বলল, মামা রক্ত গরম হয়ে গেল, স্পিড বাড়াতে লাগলো, এবড়ো খেবড়ো রাস্তা, ইট পাথর গর্তের উপর দিয়ে ঢেই কুচকুচ করতে করতে চলল, গাছের নিচু ডাল এলে মাথা নিচু করতে হলো, আবার কাটা চেপে হাত পা ছেড়ে গেল। ক্ষিপ্র বেগে সাইকেল দুটো চড়তে লাগলো, কেউ কাউকে একচুল জায়গা ছাড়ল না, আমি ভয়ে চুপ, মামার খেয়ালই নেই যে আমি পেছনে বসে আছি। রেস চলতে লাগলো,
অন্য সাইকেলওয়ালার পরনে লুঙ্গি, মাথায় ফেস টুপি। পরী মন্দিরের কাছে মামা তাকে ওভারটেক করলো, কিন্তু একটা গর্তে পড়াতে আমার জুতো পরানো ছোট্ট পাটা চেনে ঢুকে গেল। পায়ের গোড়ালি কেটে রক্ত বন্যা বইতে লাগলো। আমি কাঁদতে থাকলাম, কিন্তু ভেতরে আমার খুব আনন্দও হচ্ছিল। সেটা হলো রেস জেতার আনন্দ। ওষুধপত্র দিয়ে পা আমার ঠিক হয়েছিল, কিন্তু কাটা দাগ এখনও রয়ে গিয়েছে। একবার দক্ষিণ পাড়ার এক সাধু বাবা এসেছিলেন, মা আমাদের দুই ভাইকে নিয়ে ওনার কাছে গেলেন দর্শন লাভের জন্য। সবাই পূজা দিয়ে গুরু মহারাজের কাছে দীক্ষা নিচ্ছিলেন। আমার মা ও জেঠিমা উভয়েই গুরুদেবের কাছে দীক্ষা নিলেন এবং আমাদের গুরুদেব আমাদেরকেও আশীর্বাদ করলেন। মা বললেন, আমার এই দ্বিতীয় পুত্রের মাথা খুব গরম, খুব চঞ্চল, এই দ্বিতীয় পুত্র প্রভুকে একটু আশীর্বাদ করুন, গুরুদেব মাথাটা ঠান্ডা করে দেন। গুরুদেব আমার জন্য মাকে মন্ত্র বলে দিলেন, বললেন চার বছর বয়স হলে সেই মন্ত্র আমার কানে দিতে এবং সারা জীবন জপ করে যেতে। গুরুদেবের সেই শান্ত পবিত্র চেহারা দেখে আমার সত্যিই খুব মন শান্ত হয়ে গিয়েছিল। তারপর থেকে যখনই বিভিন্ন কারণে আবেগবশত যদি মাথা গরম হতো, তখনই ওই গুরুদেব মাকে যে মন্ত্র দিয়েছিলেন, পরবর্তীকালে মা সেই মন্ত্র আমাকে কানে কানে বলে দিয়েছিলেন এবং কাউকে না বলার জন্য বলেছিলেন। সেই মন্ত্র কিছুক্ষণ মনে মনে জপ করলেই মন ও মস্তিষ্ক আমার শান্ত হয়ে যেত। জানি না সেই মন্ত্রে কী জাদু আছে আর সেই গুরুদেবী বাবা কোথায় আছেন। এই বলে প্রভু আবার বসে এক মনে ভাবতে লাগলো। আমাদের অষ্টম পর্ব এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লাগছে পর্বগুলো। আপনারা লাইক শেয়ার কমেন্টও দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন এবং বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। আর তাহলে আমার পরবর্তী যে অংশ, পরবর্তী পর্ব, নবম পর্ব, নাম হচ্ছে সমাধি, সেটা আমি আপনাদের কাছে উপস্থাপিত করতে পারবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।